দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ আমরা জানব যে সব কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফফারা উভয়টা ওয়াজিব হয়। রোজার নিয়ত করার পর ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সম্ভোগ করলে স্বামী স্ত্রীর উভয়ের উপর কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে। রাতে রোজার নিয়ত করার পর দিনে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা অবস্থায় কেউ কোনো যৌন আবেদনমূলক কাজ করল, যেমন স্ত্রীকে চুম্বন কিংবা মাথায় তেল দিল, অথবা রোজা নষ্ট হয়ে গেছে মনে করে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গার কাজ করল, আপনা আপনি মুখে এসে পড়া বৃষ্টির ফোঁটা গিলে ফেলা, স্ত্রীর বা বন্ধুর থুথু গিলে ফেলা, এসব কারণে রোজা ভেঙে যায় এবং কাজা করতে হবে এবং কাফফারা উভয়টা দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এ জাতীয় অপরাধ থেকে, অন্যায় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকল বলি আমিন। রহমতের মাসে, মাগফিরাতের মাসে, নাজাতের মাসে আল্লাহ কাছে ফরিয়াদ করে আল্লাহ তুমি আমাদেরকে সব খারাপি থেকে হেফাজত করো, অন্যায় থেকে, গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দাও। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।